আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওয়েস্টার্ন ডিজিটাল কোম্পানি যেটাকে আমরা WD নামে চিনি, শুধু সেই সব কোম্পানিরই হার্ড ডিস্ক নিয়ে আমরা কথা বলবো। সিগেট নিয়ে আমরা পরে একটা ভিডিও বানিয়ে দেবো, বিকজ সিগেটের কম্বিনেশনটা একটু আলাদা ওয়েস্টার্ন ডিজিটালের থেকে, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো চলুন বিনা বাক্য ব্যয় ভিডিওটা এবার শুরু করা যাক। Three hours later. আপনি এটুকুনি জানেন না গ্রিন আর ব্লু আর ব্ল্যাক এর মধ্যে কোনটা পার্থক্য রয়েছে? তো কোম্পানিটা তো WD। আরে কোম্পানিতে কি থাকে, মডেল তো একটা হয়, সব কোটাতেই ক্যাপাসিটি একটা। বলেন কি মা তো ভুল করে বলছে, কি করব আবার আমাকে কতটা 8000 টাকা দিয়ে একটা হার্ড ডিস্ক? না না 8000 টাকা দিয়ে না, এটা আপনার অ্যাক্টিভলি ক্যাপাসিটি থাকবে, এটা চালান আপাতত। আর এটা বুট করবেন তো খালি? হ্যাঁ উইন্ডোজ রাখবো। বুট রাখার জন্য তাহলে একটা 120 GB বা 240 GB ইয়ে নিয়ে যান, আশা করি আপনারা অনেকেই ভিডিওটার ইয়েটা বুঝতে পেরেছেন। সো আপনার মানে এর আগেও একটা এরকম প্রসেসর নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আপনারা যদি সেটা না দেখে থাকেন এই দিকে তার লিঙ্ক পাবেন। আপনারা বুঝতে পেরেছি আপনারা এটা দেখে কাপড়ে গেছেন, ভেরি স্মার্ট। কিন্তু এটা না, এটা হচ্ছে আপনারা দোকানদার কীভাবে কেটে দেয় হার্ড ডিস্ক দেওয়ার সময় কীভাবে কাটে সেটা আপনাদেরকে এখন বোঝাতে চলেছি। আপনারা অনেকেই একটা লেটেস্ট জেনারেশনের পিসি বিল্ড করেন, মানে একটা বিশাল বেশি হেভি প্রসেসর হয়ে গেলো, i7 8th gen মতন, একটা ভালো র্যাম হয়ে গেলো 12 GB 16 GB। কিন্তু কথাটা যখন হার্ড ডিস্কের ওপর আসে, আপনারা দোকানদারকে কি বলে, কাকা এটা 1 TB হার্ড ডিস্ক দাও, কাকা একটা 500 GB হার্ড ডিস্ক দাও। আর কাকাও একটা নিজের প্রফিট দেখে আপনাকে একটা সস্তা মাল গুছিয়ে দিল আর আপনি সেটা নিজের বাড়ি চলে আসলেন। এবার যখন এসে হার্ড ডিস্কটা কম্পিউটারে লাগান, কম্পিউটার যখন স্টার্ট করেন, দেখেন আরে তো 9 মিনিট 9 সেকেন্ড 10 সেকেন্ড নিয়ে নিচ্ছে কম্পিউটার স্টার্ট হতে, বুট টাইম মারাত্মক হয়ে যাচ্ছে, আমার এত ভালো প্রসেসর এত ভালো ড্যাম কিন্তু তাও কিছু হচ্ছে না। তো আপনাদের তখন কী লাগে, আপনাদের একটা ওরা একটা শখ লাগে, শখটা কেন লাগে, তো আপনাদেরকে দোকানদার এইভাবে বোকা বানিয়ে দেয়। আপনাদের তখন কী হয়, আরও 30 মানে 3000 টাকা বা 4000 টাকা দিয়ে একটা SSD কি লাগাতে হয় কিংবা আরেকটা হার্ড ডিস্ক কিনতে হয়। সো এবার এই ভিডিওতে আপনারা বুঝতে পারবো যে এই জিনিসটা আপনাদের সাথে যাতে না হয়, আপনারা দোকানদারের যখন হার্ড ডিস্ক কিনতে যাবেন আপনারা কী করে দেখে বুঝতে পারবেন যে কোন হার্ড ডিস্কটা আপনাদের জন্য ঠিক, সেটা আমরা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো চলুন ভিডিওটা শুরু করে দেবো। সো আপনারা যতই ভালো কম্পিউটার কিনে নিন, যত লেটেস্ট জেনারেশনের প্রসেসর, লেটেস্ট জেনারেশনের মাদারবোর্ড, র্যাম সব লাগিয়ে নিন, কিন্তু হার্ড ডিস্ক নেওয়ার বেলায় বা কেনার সময় দোকানদার যা দেয় আপনারা তাই নিয়ে চলে আসেন, এটাই সবার থেকে বেশি ভুল করে। তো হার্ড ডিস্ক কী কাজের জন্য তৈরি, ওর স্পিড কত, এটা খুব ডিপেন্ড করে। আপনারা বলেন হার্ড ডিস্ক স্পিড দিচ্ছে না, কিছু দিচ্ছে না, আমার র্যাম খারাপ, প্রসেসর খারাপ, এটাতে র্যামের বা প্রসেসরের কিছু নেই, এটাতে মেন হচ্ছে হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক কী কাজের জন্য তৈরি, প্রত্যেকটা হার্ড ডিস্কের কালার দেখে আপনি বুঝতে পারবেন। সো কালারটা কী, কালারটা হচ্ছে হার্ড ডিস্ক কেনার সময় যে লেবেলটা লাগানো থাকে ওটা কোম্পানি জাস্ট এমনি দেখানোর জন্য লাগে না, ওখানে লেবেলের যে কালারগুলো থাকে সেই দেখে আপনি বুঝতে পারবেন হার্ড ডিস্কের স্পিড কী, হার্ড ডিস্কটা কী কাজের জন্য তৈরি।
এবার দেখে নিই একটা একটা করে আমরা হার্ড ডিস্ক দেখে নেবো, কিন্তু সবার আগে বলে রাখি আজকে যে আমরা ওয়েস্টার্ন ডিজিটাল কোম্পানির হার্ড ডিস্ক নিয়ে কথা বলবো, সেই ওয়েস্টার্ন ডিজিটাল কোম্পানির মার্কেটে যত হার্ড ডিস্ক আছে সেগুলো 6টা ভেরিয়েন্টের হার্ড ডিস্ক আছে। ভেরিয়েন্ট মানে প্রত্যেকটা কালারকে আমি এখানে ভেরিয়েন্ট বলেছি, যেমন ব্লু হয়ে গেল, ব্ল্যাক হার্ড ডিস্ক হয়ে গেল, সো প্রত্যেকটা কালারকে আমি এখানে ভেরিয়েন্ট বলেছি। সো ওয়েস্টার্ন ডিজিটাল এখানে 6টা টাইপের কালারের হার্ড ডিস্ক আছে, ভেরিয়েন্ট আছে। চলে আসুন এবার এক একটা হার্ড ডিস্ককে আমরা দেখে নেব। তো আপনারা এবার স্ক্রিনের উপর একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD-র গ্রিন সিরিজের হার্ড ডিস্ক। গ্রিন মানে কি, এই দেখুন এই লেভেলটা গ্রিন। সো এই হার্ড ডিস্কগুলো মেইনলি অ্যাজ আ স্টোরেজ ডিভাইস ইউজ হয়, এগুলোর মধ্যে আপনি ওএস রেখে ওগুলো কম্পিউটার বুট করতে পারবেন না, এগুলো খুবই স্লো হার্ড ডিস্ক হয়। এগুলো সেকেন্ডারি স্টোরেজ হিসাবে ইউজ হয়, কারণ ধরুন আপনার কাছে একটা SSD আছে যার মধ্যে আপনি ওএস রান করছেন, বা অন্য একটা ভালো হার্ড ডিস্ক আছে, ব্ল্যাক হয়ে গেল, ব্লু হয়ে গেল, তো ওগুলোর স্পিড একটু বেশি থাকে, ওগুলোর মধ্যে আপনি ওএস রেখে কাজ করতে পারবেন। কিন্তু এই হার্ড ডিস্কগুলোর মধ্যে যদি আপনি ওএস রাখেন, যখন কম্পিউটার বুট করবেন এর টাইম মোটামুটি 12-14 সেকেন্ড লেগেই যাবে আপনার শুধু বুট হতে। আর এগুলো বেসিক্যালি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসাবে ইউজ হয়, আপনার কম্পিউটার খুব একটা অলরেডি হার্ড ডিস্ক আছে বা SSD আছে, এটাকে আপনি অ্যাজ আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ইউজ করতে পারেন। এগুলো খুব সেই হিসাবে এগুলো খুব রিলায়েবল হয়, এগুলো রাইট অ্যান্ড রিড স্পিড দুটোই কম থাকে। সো এইসব সিরিজের হার্ড ডিস্ক যদি আপনি মার্কেটে কিনতে চান, এগুলো পেয়ে যাবেন আপনি ওই 500 GB থেকে শুরু করে 6 TB অবধি, মানে এইসব হার্ড ডিস্কের ক্যাপাসিটি রেঞ্জ করে। তো চলে আসুন এবার পরের সিরিজের হার্ড ডিস্কের আসা যায়। তো এবার আপনারা স্ক্রিনের ওপর একটা নতুন হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD-র পার্পেল সিরিজের হার্ড ডিস্ক। পার্পেল মানে দেখুন এর লেভেলটা পার্পেল কালার। সো এইসব হার্ড ডিস্ক যখন আপনি দেখবেন এটা বুঝে যাবেন যেগুলো সার্ভিলেন্স হার্ড ডিস্ক হয়। সার্ভিলেন্স মানে আপনার ব্যাঙ্কে CCTV লাগানো থাকে, রেলওয়ে স্টেশনে CCTV লাগানো থাকে, অনেক জায়গায় CCTV লাগানো থাকে। সো এই CCTVগুলোতে যে ভিডিও রেকর্ডিং হয় ওগুলো জায়গায় একটা জায়গায় গিয়ে স্টোর হয়। তো এগুলো কোন টাইপের হার্ড ডিস্কের স্টোর হয়, এগুলো হচ্ছে পার্পেল সিরিজের হার্ড ডিস্কের স্টোর হয়। পার্পেল সিরিজের হার্ড ডিস্কে কেন, কারণ এইসব হার্ড ডিস্কে CCTV-র কাজ কি, শুধু জিনিসপত্র মানে ভিডিও রেকর্ডে করে দেবে, মানে রেকর্ড করে মানে হার্ড ডিস্কের কাজ হচ্ছে শুধু রাইট করে দেবে, এগুলো 24 ঘন্টা শুধু রাইট করে, রিড মাঝে মাঝে করে, যখন আমরা একটা ভিডিও দেখতে চাই তখন এটা রিড করে, কিন্তু এটা রিড স্পিড একদমই কম, মানে গ্রিন সিরিজের হার্ড ডিস্কের থেকেও কম। তো এগুলো হচ্ছে শুধু রাইট করে দেয় 24 ঘন্টা। তো আপনি বলতে পারেন তো আমরা এগুলো কিনে কী কাজ হচ্ছে, এর জায়গায় আমি ব্লু সিরিজ করতে পারি, গ্রিন সিরিজে আমি হার্ড ডিস্ক কিনে লাগাতে পারি। এগুলো কেন আমরা কেনা হয়, কারণ ডিউরেবিলিটির জন্য। একটা CCTV যখন আপনি কেনেন ওগুলো মিনিমাম 5-6 বছর চলে, তো এইসব সিরিজের হার্ড ডিস্কগুলো 5-6 বছর কন্টিনিউয়াস চলে উইদাউট এনি স্টপ। এর ভেতরে যে মোটরটা থাকে সেটা 5-6 বছর 365 দিন 24 ঘন্টা কন্টিনিউয়াসলি চলে, রাইট করে যায়। আর অন্য সিরিজের হার্ড ডিস্কগুলো আপনি যদি অতদিন চালান, অতদিন যে চলবে না, 1-2 দিন যাওয়ার পরই বুম করে বাস্ট করবে। তো এই জন্য এইসব হার্ড ডিস্কগুলো অ্যাজ এ সার্ভিলেন্স হার্ড ডিস্ক ইউজ করেন। তো এই সমস্ত হার্ড ডিস্ককে আপনার কম্পিউটারে লাগালে চলবে না, এগুলো হচ্ছে সার্ভিলেন্স হার্ড ডিস্ক হিসাবে এগুলো মার্কেটে ইউজ হয়। তো এগুলো আপনি মার্কেটে যদি কিনতে চান এগুলো পেয়ে যাবেন 500 GB থেকে শুরু করে 10 TB অবধি, এগুলো মার্কেটে আপনি পেয়ে যাবেন। তো চলে আসুন এবার নেক্সট সিরিজের হার্ড ডিস্ক আসা যায়। তো এবার আপনারা স্ক্রিনের ওপর আরেকটা নতুন হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD ওয়েস্টার্ন ডিজিটালের ব্লু সিরিজের হার্ড ডিস্ক। দেখুন এর লেভেলটা ব্লু। তো ব্লু সিরিজের হার্ড ডিস্কগুলো এগুলো একটু ক্লাসি হার্ড ডিস্ক হয়, মানে এগুলো আপনার বাড়িতে কাজ করার জন্য, পার্সোনাল ইউজ বা মাঝে মাঝে অফিস ইউজের জন্য এগুলো চলে যায়, ছোটোখাটো ইউজের মধ্যে, ঠিক আছে। এগুলোর মধ্যে আপনি ওয়েস্ট রাখতে পারবেন, মানে হাই মানে ওই নর্মালের বুট টাইম মতন দেবে, 7-8 সেকেন্ড মতন বুট টাইম দেবে, 5-6 সেকেন্ড মতনও দিতে পারে মাঝে মাঝে, এটা আপনার ওয়েসের ওপর ডিপেন্ড করে। সেগুলোর মধ্যে আপনি উইন্ডোজ রাখতে পারবেন, চলেও যাবে। আর এইসবগুলো আপনি যেমন বললাম পার্সোনাল ইউজের জন্যই বেসিক্যালি ইউজ হয়। এগুলো মার্কেটে আপনি পেয়ে যাবেন 500 GB থেকে শুরু হয়, এগুলো 6 TB অবধি মার্কেটে এগুলো ব্লু সিরিজের হার্ড ডিস্ক পেয়ে যাবেন, অ্যাভেল করতে পারবেন। এগুলো আপনার যদি বাজেট খুবই মানে সামান্য হয় তো আপনি এইসব হার্ড ডিস্কগুলো আমি বলবো এইসব হার্ড ডিস্কগুলো নিতে পারবেন, আপনার কাজ চলে যাবে আরামসে। কিন্তু এইসব হার্ড ডিস্কের মধ্যে আপনি একটা জিনিস কোনোরকম গেমিং করতে পারবেন না, আর এগুলো এই সামান্য রিড অ্যান্ড রাইট স্পিডও এগুলোর এই নর্মালি হয় 70 MBPS মতন, এগুলো রাইট অ্যান্ড স্পিড এগুলো দিয়ে দেয় আপনাকে খুব ভালো মতন। তো চলে আসুন এবার পরের সিরিজের হার্ড ডিস্কে আসেন। স্ক্রিনের ওপর একটা ব্ল্যাক সিরিজের হার্ড ডিস্ক দেখছেন, এগুলো হচ্ছে WD-র ব্ল্যাক সিরিজের হার্ড ডিস্ক। তো এগুলো কি, এগুলো মানে একটু প্রিমিয়াম জিনিস, এগুলোর মধ্যে এগুলো আপনার SSD যদি কম্পিউটারে না থাকে, হ্যাঁ এটা মেনে নিচ্ছি যে SSD দেখুন একটা গড লেভেল জিনিস, ওগুলোর স্পিড আর হার্ড ডিস্কের স্পিড, কিন্তু এই ব্ল্যাক সিরিজের হার্ড ডিস্কগুলো SSD-কে একটুখানি হলেও টক্কর দেবে। এগুলোর মধ্যে আপনি ইজিলি ওএস রাখতে পারেন, 3-4 সেকেন্ডে আপনার কম্পিউটার বুট হয়ে বেরিয়ে আসবে।
তো আর এইসব হার্ড ডিস্কগুলো একটু প্রিমিয়াম টাইপের হার্ড ডিস্ক হয়, মানে এগুলো মেনলি এগুলো রিড অ্যান্ড রাইট স্পিড প্রচণ্ড বেশি হয়, প্রচণ্ড বেশি, মানে এর মধ্যে আপনি গেমিং করতে পারবেন, ইউটিউবে ভিডিও এডিটিং করতে পারবেন বা অন্য কোনো ভিডিও এডিটিং করতে পারবেন বড় ভিডিও। আর এগুলো আপনার যদি মিক্সিং থাকে, মানে আপনি ধরুন গান বানান, মিক্সিং করেন, প্রোডাক্ট মিউজিক প্রোডাকশন করেন, সো ওই সমস্ত কম্পিউটারে ওই ব্ল্যাক সিরিজের হার্ড ডিস্কগুলো আপনি ইউজ করতে পারবেন। আর লোকে করেও, লোকে করো, আর ওইসব কম্পিউটারে আপনি ব্লু বা অন্য কোনো সিরিজের হার্ড ডিস্ক যদি ইউজ করেন স্পিড প্রচণ্ড কমে যাবে আপনাদেরকে, কারণগুলো তো বললে আমি কেন বুঝতে পারছেন। আর এইসব হার্ড ডিস্কগুলো একটু দাম বেশি হয় ব্লু থেকে, তো এগুলো যদি আপনি অ্যাক্টিভিটি, আমি বেসিক বলে আপনাকে বলছি যে অ্যাক্টিভিটি আপনি যদি মার্কেটে এইসব হার্ড ডিস্কগুলো কিনতে যান এগুলোর প্রাইস পড়ে 5,600 থেকে শুরু করে 7,000-7,500 অবধি, এগুলো আপনি যেরকম চাইবেন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে 500 GB থেকে শুরু করে আপনার 6 TB অবধি এসব হার্ড ডিস্কগুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তো চলে আসুন এবার নেক্সট সিরিজের হার্ড ডিস্ক আসা যায়। এবার আপনার স্ক্রিনের ওপর একটা নতুন হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD রেড সিরিজের হার্ড ডিস্ক। রেড মানে কি, এগুলো ইউজ হয় বেসিক্যালি ন্যাসের জন্য, মানে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, এগুলো বেসিক্যালি ঠিক ভেবেছেন এগুলো সার্ভারের কাজে ইউজ হয়। রেড মানে কি, রেড মানে ধরুন আমাদের শরীরে ধরে নিন, এগুলো রেড মানে হচ্ছে আমাদের শরীরে রক্তর কালার, রক্তর যেমন আমাদের সারা শরীরে চলাচল করে এই সার্ভারগুলো নিজের ভেতরে যে ডেটা এগুলো স্টোর করে এগুলো পুরো দুনিয়া এগুলোকে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়া মানে কি, এগুলো ধরুন এগুলোর খুব একটা স্টোরেজের কাজের জন্য ইউজ হয় না, এগুলোর মধ্যে কোনো একটা ভিডিও বা কোনো একটা ডেটা আপনি দিলেন এগুলো পুরো দুনিয়া সেটাকে ছড়িয়ে দেবে। এগুলো আপনার যতদিন আপনার সার্ভার টিকে থাকবে ততদিন আপনার এগুলো 24 ঘন্টা রান করে যাবে, এগুলো কখনো বন্ধ হয় না। এগুলো বন্ধ হওয়া মানে আপনার সার্ভার বসে গেল, এটাকেই আমরা বলি সার্ভার বসে যাওয়া। তো এগুলো আপনি যদি মার্কেটে কিনতে যান এগুলো আপনি পেয়ে যাবেন 750 GB থেকে এগুলোর ক্যাপাসিটি শুরু হয়, আর এগুলো পেয়ে যাবেন আপনি 12 TB অবধি পেয়ে যাবেন ইজিলি। তো চলে আসুন এবার নেক্সট সিরিজের হার্ড ডিস্কে আসা যাক। এবার আমরা চলেছি একদম লাস্ট সিরিজের হার্ড ডিস্কে। এবার এটা আপনার স্ক্রিনের ওপর একটা নতুন হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD গোল্ড সিরিজের হার্ড ডিস্ক। এখন গোল্ড মানে আমরা এটাকে লাস্টে রেখেছি, কারণ কারণটা বুঝতেই পারছেন, আশা করি এগুলোর দামটা বেশি হয়, এগুলো প্রিমিয়াম হার্ড ডিস্ক হয়, আর যেগুলো গোল্ড দামটাও গোল্ডের মতন আর কাজও করবে একদম গোল্ডের মতন। এগুলো হয় এন্টারপ্রাইজ ক্লাস হার্ড ডিস্ক, মানে এগুলো আপনার ডেটা সেন্টার যেখানে হয় ওগুলো আপনার কাস্টমারদের ডেটা নিজেদের মধ্যে স্টোর করে থাকে। যেমন ব্যাংকে হয়ে গেল, ব্যাংকের যত কাস্টমার আছে যত সব কিছু আছে ওদের সব ইনফরমেশান এইসব হার্ড ডিস্কে স্টোর করে রাখা হয়। খুব একটা বেশি নয়, মানে আপনার যদি চাকরি করেন বা যারা এগুলো ওন করে সেগুলো তাদের কাছে এগুলো খুব বেশি দামি হয় না, কিন্তু এগুলো যদি একটা স্টুডেন্ট ইউজ করে তাদের কাছে একটু দামি হয়ে যায়। এগুলো আপনার 365 দিন চলে, আপনার এগুলো 12-14 বছর অবধি চলে যায়, লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এইসব হার্ড ডিস্ক। অন্য হার্ড ডিস্কগুলোতে আপনার 2-3 বছর ওয়ারেন্টি থাকে, হার্ডলি 1 বছর ওয়ারেন্টি দেবে, কিন্তু এগুলোতে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এইসব হার্ড ডিস্কগুলোতে। তাই জন্য এগুলো আপনার খুব বেশি খারাপ হয়ে গেলেও মানে আপনার ম্যাটার খারাপ হয়ই না এই সমস্ত হার্ড ডিস্ক। আর এই সমস্ত হার্ড ডিস্ক কখনো স্টপ হয় না, কারণ এই সমস্ত হার্ড ডিস্ক যদি একবার স্টপ হয়ে যায় তার মানে আপনার পুরো ডেটা সেন্টারই বসে যাবে। হার্ড ডিস্কগুলোকে ওয়েল মেনটেন রাখে কোম্পানিরা বা ডেটা সেন্টার্সরা বা ব্যাংকরা যারা এগুলোকে ইউজ করে, কারণ এগুলো বন্ধ হয়ে গেলে তাদের লস হয়ে যায় খুব। আর এই সমস্ত হার্ড ডিস্ক নর্মাল মানুষেরা কেনে না, যদিও বা আপনি কিনতে চান এগুলো মার্কেটে আপনি যদি 1 TB কেনেন এগুলো 1 TB আসে না, এগুলো শুরুই হয় 2 TB থেকে। তো স্টুডেন্টরা এই সমস্ত হার্ড ডিস্ক কিনে কোনো লাভ পাবে না। তো আশা করি আপনারা এবার হার্ড ডিস্ক কেনার সময় দোকান থেকে যেটা দেবেন সেটা নিয়ে চলে আসবেন না, আর আপনারা ভালো মতন জিনিসটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে এডুকেট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা, আর আমাদের চ্যানেলে এরকম কন্টেন্ট আরও আসতে চলেছে, স্টে টিউন, অন্য একটা ভিডিও জলদি আসতে চলেছে। টিল দেন, জয় হিন্দ, বাই।